ছোট থেকে বড় প্রায় সকলের রক্ত শূন্যতা হতে দেখা যায়। রক্ত শূন্যতা হলে কি খাদ্য গ্রহণ করতে হবে তা অনেকেরই অজানা। রক্তের প্রধান দুটি উপাদান হল রক্তকোষ ও রক্তরস। লোহিত রক্তকণিকায় থাকে হিমোগ্লোবিন নামের রঞ্জক পদার্থ, যা দেহের বিভিন্ন কোষে অক্সিজেন সরবরাহ করে। তাই হিমোগ্লোবিন কমে গেলে সারা শরীরে দেখা দেয় বিরূপ প্রতিক্রিয়া। আর রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ার নামই হলো অ্যানিমিয়া বা রক্ত শূন্যতা। কেন হয় এই অ্যানিমিয়া বা রক্ত শূন্যতা? নানা কারণে রক্ত শূন্যতা হতে পারে। রক্তে হিমোগ্লোবিন তৈরির কাঁচামাল আয়রন কমে গেলে আয়রন ঘাটতিজনিত রক্ত শূন্যতা হতে পারে। এছাড়া ভিটামিন বি ও ফলিক অ্যাসিডের ঘাটতি, দীর্ঘমেয়াদী রোগ যেমন কিডনি বিকল, দীর্ঘমেয়াদী সংক্রমণ যেমন যক্ষা, ক্যান্সার, থাইরয়েডের সমস্যা, অস্থিমজ্জার সমস্যা, সময়ের আগে রক্তকণিকা ভেঙে যাওয়া, রক্তক্ষরণ ইত্যাদি হতে পারে রক্ত শূন্যতার অন্যতম কারণ। তবে সব ধরনের কারণের মধ্যে আয়রন ঘাটতিজনিত রক্ত শূন্যতা সবচেয়ে বেশি দেখা দেয়। পুরুষদের তুলনায় নারীদের মধ্যে এর হার সবচেয়ে বেশি। এতে বিরূপ প্রভাব পড়ে শিশুর উপর, মাতৃ মৃত্যুর হারও বেড়ে যায়। আপনার শরীরে পর্যাপ্ত রক্ত আছে কিনা বা আপনি রক্ত শূন্যতায় ভুগছেন বুঝবেন কি করে? চোখ মুখ ফ্যাকাশে মনে হওয়া, দুর্বলতা, ক্লান্তি, অবসাদ, মাথা ঘোরা, মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা, মুখে ঠোঁটে ঘা ইত্যাদি রক্ত শূন্যতার সাধারণ লক্ষণ। রক্ত শূন্যতার মাত্রা তীব্র হলে শ্বাসকষ্ট, বুকে চাপ লাগা, এমনকি হার্ট ফেলিওর পর্যন্ত হতে পারে। রক্ত শূন্যতা সন্দেহ করা হলে রক্তের একটি কমপ্লিট ব্লাড কাউন্ট করা দরকার। এটি দেখে হিমোগ্লোবিনের মাত্রা ও লোহিত কণিকার পরিমাণ, আকার, রঞ্জক পদার্থের ঘনত্ব ও মান সম্পর্কে ধারণা পাওয়া যায়। একজন অভিজ্ঞ চিকিৎসক আরবিসি ইন্ডেক্স দেখে রক্ত শূন্যতার কারণ অনুমান করতে পারেন। তবে প্রকৃত কারণ শনাক্ত করার জন্য পরে অন্যান্য পরীক্ষারও প্রয়োজন পড়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো শরীরে রক্ত বাড়ায় এমনই 10টি খাবারের তালিকা। চলুন দেখে নেওয়া যাক। নাম্বার 1, মাংস। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ দ্রুত বাড়াতে প্রয়োজন পর্যাপ্ত প্রাণীজ প্রোটিন। সকল ধরনের লাল মাংস যেমন গরুর মাংস, খাসির মাংস এবং কলিজা আয়রনের সবচেয়ে ভালো উৎসগুলোর একটি। আয়রন হিমোগ্লোবিনের উৎপাদনের জন্য খুবই দরকার। মুরগির মাংস লাল মাংস না হলেও তা দেহকে বিশাল পরিমাণে আয়রন সরবরাহ করতে পারে। নাম্বার 2, সব ধরনের ফল। সব ধরনের রসালো সাইট্রাস ফল যেমন আম, লেবু এবং কমলা ভিটামিন সি এর সবচেয়ে ভালো উৎস। আর দেহে আয়রন দ্রুত শুষে নেওয়ার জন্য ভিটামিন সি সবচেয়ে জরুরি। এর ফলে হিমোগ্লোবিন উৎপাদনের গতিও বাড়ে। স্ট্রবেরি, আপেল, তরমুজ, পেয়ারা এবং বেদানাতেও প্রচুর পরিমাণে আয়রন আছে। নাম্বার 3, সামুদ্রিক খাদ্য। সামুদ্রিক খাদ্য আয়রন এবং অন্যান্য খনিজ পুষ্টি উপাদান আছে প্রচুর পরিমাণে। সুতরাং অ্যানিমিয়া বা রক্ত শূন্যতার রোগীদের প্রতিদিনের খাদ্য তালিকায় ওয়েস্টার, ক্লামস এবং অন্যান্য স্বাস্থ্যকর সামুদ্রিক খাদ্য রাখতে হবে। নাম্বার 4, কলাই বা শুটি জাতীয় খাদ্য। সয়াবিন, ছোলা এবং বিন জাতীয় খাদ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে। সয়াবিন বর্তমানে সবজি ভোজীদের জনপ্রিয় একটি খাদ্য। এ থেকে সুস্বাদু সব খাবার তৈরি হয় এবং রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় দ্রুত গতিতে। নাম্বার 5, শস্য জাতীয় খাদ্য। চাল, গম, বার্লি এবং ওটস রক্ত শূন্যতায় আক্রান্ত রোগীদের জন্য চমৎকার আয়রন সমৃদ্ধ খাবার। এসব খাবার প্রয়োজনীয় কার্বোহাইড্রেট সরবরাহ করে। লাল চাল বিশেষ করে সব বয়সীদের জন্য আয়রনের একটি সমৃদ্ধ উৎস। নাম্বার 6, সবজি। প্রতিদিন তাজা সবজি খেলে আয়রন ও অন্যান্য খনিজ পুষ্টি এবং নানা ধরনের ভিটামিনের ঘাটতি মিটবে। আলু, ব্রোকলি, টমেটো, মিষ্টি কুমড়া এবং বিটরুট আয়রনের ঘাটতি মেটাতে সক্ষম। এছাড়া স্পিনাক সহ অন্যান্য সবজিও বেশ আয়রন সমৃদ্ধ। নাম্বার 7, ডিম। ডিম হলো আরেকটি জনপ্রিয় খাদ্য, যাতে আছে উচ্চ মাত্রার আয়রন এবং অন্যান্য পুষ্টি উপাদান। ডিমের হলুদ কুসুমে আছে প্রচুর পরিমাণে খনিজ পুষ্টি এবং ভিটামিন, আর এ কারণেই দুর্বল লোকদেরকে প্রতিদিন সিদ্ধ ডিম খেতে বলা হয়। নাম্বার 8, শুকনো ফল। কিশমিশ, এপ্রিকোট এবং খেজুরে আছে প্রচুর আয়রন, ভিটামিন এবং আঁশ। এসব খাবার খেলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ে দ্রুত গতিতে। নাম্বার 9, বাদাম। যে কোনো ধরনের বাদামই মানবদেহের জন্য উপকারী বলে বিবেচিত, যে কারণে তরুণদেরকে বাদাম খেতে বলা হয়। কাজু বাদাম, চীনা বাদাম এবং আখরোট খেলে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ে দ্রুত গতিতে। নাম্বার 10, ডার্ক চকলেট। শিশুদের প্রিয় খাবার ডার্ক চকলেটে থাকে প্রচুর পরিমাণে আয়রন, আর এ কারণে এমনকি ডাক্তাররাও ডার্ক চকলেট খেতে বলেন সবাইকে। এই সবগুলো খাদ্যই দেহে আয়রনের ঘাটতি মিটিয়ে
রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ দ্রুত গতিতে বাড়াবে। সুতরাং নিয়মিতভাবে এই খাবারগুলো খেয়ে দেহে রক্তের পরিমাণ, জীবনী শক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে থাকুন।